আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ছোট মাছ দিয়ে আগ্রা রান্না। অনেকেরই ধারণা আগ্রা খেতে তেতো হয়, সত্যি বলতে এটা খেতে কোনো তেতো হয় না। সুন্দরভাবে রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু ও এর ফ্লেভারটাও খুব সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আগ্রা খুব সুন্দরভাবে রান্না করা যায়। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি নিয়েছি, নিয়েছি আলু, আগ্রা, শিম আর নিয়েছি ছোটো মাছ। এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি এর মাঝে ব্লেন্ড করা সেই পেস্টগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ ও জিরে গুঁড়ো এক চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, তা না হলে একটা কাঁচা গন্ধ আসবে। একটু পানি দিয়ে আবার কষাবো। আর দিয়ে দিলাম ছোটো মাছ। এখন আমি এগুলো ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে মশলাগুলো আবার একটু কষিয়ে তারপরে এর মাঝে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছু সময় রান্না করব। আলুগুলো কিছু সময় কষানোর পরে আমি শিম আর আগ্রাগুলো এর মাঝে দিয়ে দেব। এগুলো আমি ভালোভাবে মিক্সড করে দেব আর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে একটু পর পর আবার নেড়ে দেব। এভাবে বারবার আমি এগুলো ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। কিছু সময় পর আমি আবার একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর একটু সময় রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমাকে কাজের আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।